বৃষ্টি 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 এই কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি এত মেঘের কোণে কোণে এলো বাতাস হুশানে এত মেঘের কোণে কোণে এলো বাতাস হুশানে রিমঝিম ঝিম রিমঝিম বৃষ্টি একি দুষ্ট অনা সৃষ্টি বৃষ্টি 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 ওগো বৃষ্টি তুমি মিষ্টি। প্রচণ্ড গরমে যখন অস্থির আর ঘুম ভেঙেই আওয়াজ পেলাম রিমঝিম ঝিম বৃষ্টি, তখন মনটা কিন্তু নিজের অজান্তেই একটু গুনগুনিয়ে ওঠে। এটা মনে হয় সবারই হয়, তাই না? এই তোমরা কিন্তু কেউ উল্টাপাল্টা কমেন্ট করবে না, কারণ আমি কিন্তু গান জানি না। তারপরেও মনে হলো একটু তো গুনগুনাতেই পারি, কারণ সবারই মনের একটি তো শখ রয়েছে, আর আফটার অল আমি তো একজন মানুষ, তাই মনে হলো একটু গুনগুনিয়ে নিই, কারণ বৃষ্টি তো তোমাদের মতো আমারও ভালো লাগে। একটি সুন্দর বৃষ্টিময় সকাল দিয়ে শুরু হলো দিনটি, আর সেই সাথে তো রয়েছে এক কাপ চা। আর ঘুম থেকে উঠে এক কাপ চা না খেলে আমার কিন্তু দিনটি একদমই শুরু হয় না। আমার মনে হয় প্রতিটি বাঙালির ঘরে ঘরে এই রেওয়াজটি রয়েছে, আর শুধু বাঙালি কেন, আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটি জায়গাতেই এই নিয়মটি রয়েছে, ঘুম থেকে উঠে গরম গরম এক কাপ চা। আর এই চায়ের সাথে আরও চাটাকে মজাদার করতে আর আমাদের এই দিনটিকে চনমনে করে তুলতে লাগবে কিন্তু একটি টোস্ট। হ্যাঁ, আমি জানি যে মোস্ট অফ দ্য পিপল, আই মিন যতগুলো বাঙালি রয়েছে তাদের ঘরে টোস্ট থাকবে না, এরকম কিন্তু হবার কথা নয়। আর টোস্টের মচমচে স্বাদের সাথে আমাদের দিনটিও কিন্তু মচমচে হয়ে যায়। আর চায়ের মধ্যে বিস্কিট ডুবিয়ে খাবার অভ্যাস আমার কিন্তু অনেক দিনের, এইটা না হলে কিন্তু আমার ভালো লাগে না। আর সে কারণেই টোস্ট কিন্তু আমার বাসায় আগে সবসময় ছিল, এখনও আছে, আর আগামীতেও থাকবে, আমার পারমানেন্ট গেস্ট। আর দিনটা তো শুরু হয়ে যায় আর সেই সাথে বহমান থাকে, অর্থাৎ চলতেই থাকে, চলতেই থাকে, সময়গুলো কোনোভাবেই আটকে থাকে না। সময়কে কিন্তু কেউ আটকাতে পারেনি, তাই আমি আর কীভাবে আটকাবো। কেনা হয়েছিল অল্প কিছু আম, সেগুলোকে এখন ওয়াশ করে নিচ্ছে নওশাদ। আর এই আমগুলোকেও কিন্তু অনেকক্ষণ ভিজে রাখা হয়েছিল, এখন কি আর করা। আগে তো আমরা আম পেতাম আর ধোয়া টোয়ার চিন্তা তো কোনোভাবেই মাথাতে থাকতো না, কখন খাবো ওইভাবেই খাওয়া শুরু করে দিতাম। কিন্তু এখন আর কোনো ফলই আসলে না ধুয়ে খাওয়ার কোনো সাহসই ভেতরে নেই। আর সেই সাথে রয়েছে জাম, আমে জামে একেবারে মাখামাখি, তবে জামটা মাখাচ্ছে নওশাদ, এবং কীভাবে মাখাচ্ছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই সিজনে জামটা আমার বাসায় প্রথম আসলো, আর জাম খেতে আমার কিন্তু খুবই খুবই ভালো লাগে। আমার মতো কার কার ভালো লাগে একটু জানিও তো প্লিজ আমাকে কমেন্ট করে, কারণ জাম খাওয়ার যে মজা আসলে সেইটা আমরা তো এই একটা সিজনে পেয়ে থাকি, আর সেটাকে কিন্তু আমাদের অবশ্যই বেশি বেশি করে জাম খেয়ে মজাটা নিয়ে নিতে হবে। আজ আর তোমাদের সাথে রান্নাবান্না নিয়ে এই পারি ওই পারি সেগুলো নিয়ে কোনোই আলোচনা করবো না। আজকে কেন যেন মনে হচ্ছে একটু গল্প করি, কারণ গত দুই দিন কোনো ভিডিও দিইনি, আজকে হচ্ছে একটু মনে হচ্ছে গল্প করার দিন, তো চলো আজকে একটু গল্প করি। আমার দেশের বাড়িতে একটি জামের গাছ ছিল, আমরা তো সবসময় বলতাম দাদির বাড়ি দাদির বাড়ি, কারণ হচ্ছে আমরা তো আসলে অন্য ডিস্ট্রিক্টে থাকতাম, আর দাদির বাড়ি যখন যেতাম তখন তো আসলে ছোটো ছিলাম, সেই সময় জাম গাছটা কিন্তু অনেক বিশাল ছিল। আর সেই জাম গাছটাকে যখন আমরা উপরে আকাশের দিকে তাকিয়ে দেখতাম তখন মনে মনে ভাবতাম এই গাছে তো কোনো দিনই উঠতে পারবো না, কারণ এত বিশাল গাছ হয়তো আর কোথাও নেই। এবং ন্যাচারালি গাছটা কিন্তু সত্যি অনেক অনেক বিশাল ছিল গাছটা, এবং অনেক জাম ধরতো। আসলে সেই সব তো এখন স্মৃতি হয়ে গিয়েছে,
আর গাছটা কিন্তু অনেক আগেই মারা গিয়েছে। তবে জাম মাখানোটা আমি বেশিক্ষণ খেতে পারিনি, যে কোনো জিনিস বেশি ঝাল হলে আমি খেতে পারি না, তাই মরিচগুলো এতটাই ঝাল ছিল যে শেষমেশ আমি সেই জামটা খেতে পারিনি। তবে এমনি যে গোটা গোটা জামগুলো ছিল সেগুলো খেয়েছি। আর লবণ মরিচ এইসব দিয়ে জাম মাখিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে, আর আমার হাজবেন্ড কিন্তু এই বিষয়ে খুবই পারদর্শী। দেখো তোমরা ও কতটা মজা করে জামগুলো মাখাচ্ছে। গত দুই দিন আমি কিন্তু তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কেন যেন আমার মনটা ভালো ছিল না। আমি তো তোমাদেরকে আমার লাস্ট ব্লগে শেয়ার অবশ্যই করেছি এই বিষয়টা, যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখো তারা তো অবশ্যই জানো এই বিষয়টি। আমার কোনো কিছুই ভালো লাগছিল না, চরম অলসতা কাজ করছিল, আসলে এনার্জি পাচ্ছিলাম না। এটা অলসতা বললে ভুল হবে, চেয়ার আপ করার জন্য নিজেকে যে এক ধরনের কি বলবো কোনো ইয়েই পাচ্ছিলাম না, এনার্জি পাচ্ছিলাম না। তো ভাবলাম একটু যখন আম জাম তো খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো জামগুলোর কি অবস্থা হয়েছে, দেখেই তো লোভ লাগছে তাই না? আমারও ঠিক একই অবস্থা হয়েছিল, দেখে মনে হলো উফ সো ইয়ামি, কিন্তু যেই না মুখে দিয়েছি তখন বুঝতে পারলাম যে আমার পক্ষে এটা খাওয়া ইম্পসিবল, মানে এতটাই ঝাল হয়েছে যে আমি খেতে পারলাম না। আর জাম খেয়ে একটি কথা মনে পড়ে গেল, ছোটবেলায় আমরা জাম খেয়ে আসলে সবাই সবাইকে সবার জিভে দেখাতাম যে কার জিভ কতটা রং হয়েছে। আজকেও তাই করেছি, আমার ছেলে আর আমি দুজন মিলে দুজনার জিভ দেখেছি যে কারটা কতটা বেশি রং হয়েছে। আমার ছেলে দেখলো ওর জিভটা খুব একটা বেশি রং হয়নি, তো বললো মামনি আমাকে আরও দাও তাহলে আমার জিভটা রং হয়ে যাবে। আসলে এই মজার বিষয়গুলো আমরা সবসময় আসলে এনজয় করি, ঠিক না? হয়তো ছোটোবেলায় করেছি, এখন আমার ছেলে ছোট, আমি তার সাথেও সেই মজাটা ভাগ করে নিচ্ছি। জাম নিয়ে যখন কথা বলছি তাহলে আরেকটি কথা আমি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে জাম যদি আমরা ডিপ ফ্রিজে রেখে দিই এটা কিন্তু দীর্ঘদিন থেকে যায়, এবং যখন সিজনটা চলে যাবে সেই সময় কিন্তু জাম বের করে খেতে খুবই মজা, বিশেষ করে সেটা যদি জুস করা হয় সেটা খুবই খুবই মজা লাগে। অর্থাৎ সিজন ছাড়া খাচ্ছি, একে তো জাম তারপরে আবার জুস, এটা কিন্তু অসাধারণ হয় খেতে। আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব কিভাবে এই জুসটা তৈরি করতে হয়, আজকে আর সেটা করছি না। আর সেই সাথে বলে নিই, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার ফ্যামিলির মেম্বার্স হয়ে যাবে। আর আমার পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য থ্যাংকস আমার সাথে থাকার জন্য। আর নতুন বন্ধু তোমরা তো অলওয়েজ রয়েছো ওয়েলকামের সাথে, আমি তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু অবশ্যই ভুলবে না, এর ফলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তা পৌঁছে যাবে। আর এই সুযোগে বলবো তোমরা সিজনাল ফলগুলো বেশি বেশি করে খাবে, কারণ এর মধ্যে যথেষ্ট পরিমাণে ভিটামিন রয়েছে। আমরা যে শুধু বাইরে বা বিদেশি ফলগুলো খাবো তা কিন্তু নয়, এই ফলগুলোর মধ্যেও কিন্তু অনেক অনেক উপকারী ভিটামিন রয়েছে। আজকের ব্লগটি এ পর্যন্তই, আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।